হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো আরএফএল 30 কেজি স্কেল কীভাবে স্টাপ বাই স্টাপ ক্লিয়ারলি কাজ করা যায় ওয়ান টুর ভিতর। সম্পূর্ণ 5 মিনিটের ভিতরে একটা স্কেল আমরা কীভাবে কাজ করতে পারি সে বিষয় নিয়ে কোঙ্কনে কোঙ্কনে পার্ট বাই পার্ট আলোচনা করা হবে। আপনারা যদি ভিডিওটা পুরো স্কিপ না করে না টেনে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি স্কেল এখনও খুলি নাই, এখন আমি স্কেলটা খুলে আপনাদেরকে দেখাবো ক্লিয়ার বাই ক্লিয়ার। দেখেন তো বন্ধুরা, আমি এখন স্কেলটা খুলে ফেললাম। এখন আমি দেখতে পাচ্ছি এখানে সব ক্লিয়ার বাই ক্লিয়ার, মোটামুটি এমনি দেখতে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। তবে আমি এমনি এসি কোটের লাইনটা একটু দিয়ে দেখি। হ্যাঁ দেখেন, তো এখন আমি এটা এসি কোটের লাইনও দিয়ে দিলাম। এখন পার্ট বাই পার্ট এখানে দেখতেছেন, হয়তো বা মানে এখন ক্লিয়ার বাই ক্লিয়ার আপনার এসি এন্টি কাটার শো করতেছে। এসি এন্টি কাটার শো করা মানে লাইনটা ক্লিয়ার আছে। তো লাইনটা ক্লিয়ার থাকলে তো অবশ্যই কোলার এই কথা। আমি সুইচ দিয়ে দেখি এখন। হ্যাঁ, সুইচ দিলে কিন্তু কাজ করছে না। তো এখন এটা পরিবর্তে আমরা কিভাবে এটা প্রাথমিক চেক ইন করবো, সেটার প্রাথমিক চেক ইন হচ্ছে আপনার সর্বপ্রথম এই যে আপনার সুইচটা আপনি ডারি করে দেখবেন। হ্যাঁ দেখেন আপনার, এখন আমি সুইচটা যেহেতু ডারি করে দিলাম অটোমেটিকলি ক্লিয়ার বাই ক্লিয়ার অন হয়ে গেছে স্কেলটা। এটা হচ্ছে সামান্য একটা বিষয়ের কারণে আমার কাছে স্কেলটা নিয়ে আসছে। তো বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন হয়তোবা যে বিষয়টা নিয়ে আমার কাছে স্কেলটা নিয়ে আসছে, হয়তোবা এটা অনেক দূর থেকে নিয়ে আসছে। যদি এই বিষয় নিয়ে যদি কোন জানা থাকে তাহলে কখনো এই বিষয় নিয়ে এটা এখানে এত দূর আসা নিয়ে আসা লাগে না। হ্যাঁ, এটা মনে করেন আমার কাছে প্রায় 5 কিলোমিটার দূর থেকে স্কেলটা নিয়ে আসছে। তো হয়তোবা যদি এই বিষয় নিয়ে যদি ও পার্ট বাই পার্ট উনি ওনার যদি ট্রেনিং প্রাপ্ত কোনো টেকনিশিয়ান হতো তাহলে আমার কাছে কোনো দিনও আসা লাগতো না। এটা নিয়ে আসছে উনিও একজন টেকনিশিয়ান। হ্যাঁ, তো দেখেন ওয়ান টুর ভিতর কীভাবে পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ কীভাবে ডিজিটাল স্কেল কাজ করা হয়। তো হয়তোবা আপনাদেরকে কোন প্রাথমিক কীভাবে চেক ইন করে সেই বিষয়ে একটু জানালাম। পরবর্তীতে চোখ রাখুন ডিজিটাল স্কেল ক্লিনিক পেজ টু পেজ। ওকে, আল্লাহ হাফেজ। পরবর্তী দেখা হয় অন্য কোনো ভিডিওতে।